আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি তাহলে শুরু করা যাক। আমাদের ফিফি যাত্রা শুরু হয় পাহাড়ে ঘেরা শহর ক্রাবি থেকে। ক্রাবি থেকে ফিফি যেতে সমুদ্র পাড়ি দিয়ে অনেকটা আমাদের সেন্ট মার্টিন যাবার মতো বোটে করে যেতে হয়। তবে সেন্ট মার্টিন থেকে এখানে পানি অনেকটা বেশি নীল এবং অনেক সুন্দর। সমুদ্র পাড়ি দিয়ে যাওয়ার জন্য অনেকগুলো ক্রুজ শিপ আছে। আমরা ক্রাবির এজেন্সি থেকে এই ক্রুজ শিপের টিকিট নিয়েছিলাম। তবে ফিফি থেকে আমরা সরাসরি ফুকেট গিয়েছিলাম। তো আপনাদের সাজেস্ট করবো আপনারা যদি ক্রাবি টু ফিফি এবং ফিফি টু ক্রাবি যে যাবেন অথবা ক্রাবি টু ফিফি টু ফুকেট যান, তবে টিকিট আগে থেকেই করে নেবেন। এতে একটা সুবিধা আছে, আপনি যদি এজেন্সির থ্রুতে টিকিট করেন তাহলে ওরা একটা প্যাকেজ ডিল দেবে আপনাকে, অলমোস্ট সিমিলার প্রাইস যেটা আপনার ক্রুজ শিপে হবে, ওটার সাথেই আপনাকে পিক আপ অ্যান্ড ড্রপ দিবে। এই পিক আপ অ্যান্ড ড্রপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দুইটা একটা জেটিতেও আমরা কোনো ট্যাক্সি সার্ভিস পাইনি। আমরা ফিফি যাওয়ার জন্য ক্রাবি জেটিতে চলে এসেছি। জেটিটা খুবই সুন্দর সিমছাম গুছানো, বোটও এক্সাক্ট টাইমেই চলে এসেছে, তা আমরা ধীরে ধীরে বোটে উঠে গেলাম। বোটে লাগেজের কোনো বিধিনিষেধ নেই, সো আপনি ইচ্ছামতো লাগেজ দিতে পারবেন। তবে যেহেতু ফিফিতে কোনো ট্রান্সপোর্ট নেই, তবে এই জন্য আমি সাজেস্ট করবো যতটা লাইট ব্যাগেজ নেওয়া যায় অতটাই ভালো। ক্রুজ বাসটি যথেষ্ট বড় এবং ফুল এসি করা। আমরা একটা ছোট ট্যুর দিব ফুল ক্রুজ শিপটিতে। এখন ট্যুর ডিটেলস এবং কস্টিং সম্বন্ধে জানতে আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ক্রুজ শিপটি ফুল এসি করা এবং যথেষ্ট বড়। তবে দেখতেই পাচ্ছেন অনেকে এই এসির মধ্যেও থাকতে পছন্দ করে না, তারা তাদেরকে সানবাদি অনেক ভালো লাগছে। চারিদিকে অনেকগুলো আইল্যান্ডের মাঝে থেকে আমরা ফিফির দিকে যাচ্ছি, ভিউগুলো আসলেই সুন্দর। ফিফির বোট থেকে নামার পরেই আপনি লক্ষ্য করবেন অনেক ভিড়, কিন্তু তারপরও এরা তেমন আগুছানো না, সব কিছু অনেক পরিষ্কার রেখেছে। বোট থেকে নামার সাথে সাথে আপনি বিশ বাদ করে হাতে রাখবেন, কারণ এই ক্লিনিং ফিটা ওরা বিশ বাদ করে রেখে দেয় পার পার্সন। ফিফিতে নামার পরেই আপনি যদি বুকিং না দিয়ে আসেন তাও আপনি রুম পাবেন, যদি একান্ত বড় রকম রাশ না থাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হোটেলের লোকজন দাঁড়িয়ে আছে এবং তারা বিভিন্ন রেট দেখাচ্ছে। আপনি সরাসরি হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা booking.com থেকে ঠিক করে এসেছি, কিন্তু তারপরও এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস জানিয়ে রাখি, ফিফিতে কিন্তু অধিকাংশ মানুষই মুসলিম, তাই থাইল্যান্ডের এখানেই একমাত্র জায়গা যেখানে আমরা আজান শুনতে পেয়েছি এবং আপনি কিছুক্ষণ পরপরই মসজিদে খুঁজে পাবেন। তবে এর জন্য ভাববেন না তারা মোটি গোড়া। ফিফির মানুষকে আমরা দেখা থাইল্যান্ডের মধ্যে সবচেয়ে হাসিখুশি ও বন্ধুবান মনে হয়েছে। প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা আমাদের রিসোর্টে চলে আসি, ফিফি ডনচুকিট রিসোর্ট। রিসোর্টের স্পেশালিটি হলো এটা সমুদ্রের একেবারেই পাশে। তবে আমাদের রুমটা বাজেট রুম হওয়ার কারণে এটা একটু ভিতর দিকে পড়ে। আপনারা যদি ফিফিতে শীতের সময় না এসে থাকেন, তবে ফিফি কিন্তু প্রচণ্ড গরম, তাই অবশ্যই এনশিওর করবেন আপনার রুমে যেন এসি থাকে। আমাদের রুমটি ছোট হওয়ার পরও রুমটাতে এসি ছিল এবং এসি যথেষ্ট ভালো কাজ করে, সিকিউরিটি যথেষ্ট ভালো। যেহেতু আমরা বাজেট ট্রাভেলের জন্য এই ভিডিওটি করেছি, তাই আমরা বাজেট রুমই দেখালাম। তবে ফিফিতে আপনি অনেক অনেক উপরে বাজেট যেতে পারবেন। এখানে অনেক রিসোর্ট আছে এবং অনেক এক্সপেন্সিভ রিসোর্ট আছে। ফিফি ডনচুকিট রিসোর্টের দুটো স্পেশাল পার্টের একটি হলো ওদের ইনফিনিটি সুইমিং পুল। এই ইনফিনিটি পুল থেকে ফিফির ভিউটা অসাধারণ লাগবে। আমরা রিসোর্টটিতে অধিকাংশ টাইম এই পুলে অথবা পুলের সাইডে যে রিল্যাক্সিং সিটগুলো ছিল ওটাতেই সময় কাটিয়ে দিয়েছি।
রাতের ফিফি কিন্তু পুরোই আলাদা। এখানে প্রতি রাতেই পার্টি হয় আর বারগুলো তো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। রাতের ফিফি দেখতে দেখবেন যে টুরিস্টরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে, চারদিকে নানান লাইটিং আসলে পরিবেশটা অন্যরকম একটা প্রাণ দিয়েছে। ম্যাক্সিমাম ভালো মানের রেস্টুরেন্টগুলোই সমুদ্রের পাড় ধরে করেছে, তাই সমুদ্র দৃশ্য দেখতে দেখতে ডিনার করার মজাটাই আলাদা। ফিফি কিন্তু সি ফিশের জন্য খুবই ফেমাস, তবে দামটা একটু বেশি এখানে। ফিফিতে আসলে সব কিছুই দামই বেশি, এমনকি 7-Eleven-এর দামও চড়া। এখানে যা পাওয়া যায় সবাই মেনল্যান্ড থেকে ক্যারি করে নিয়ে আসতে হয়, এই কারণেই দামটা একটু বেশি পড়ে। জেটির ঠিক উল্টা পাশের বিচটা রাতের বেলা খুব সুন্দর লাইটিং করা থাকে এবং এখানে বসে ঘন্টা পর ঘন্টা পাড়িয়ে দিতে আপনার একটুও বোর হবেন না। বাংলাদেশে ম্যাক্সিমাম টুরিস্টরা এখানে যখন আসে ফিফিতে, তারা শুধু ডে ট্রিপ দিয়ে যায়, তার রাতের দৃশ্যটা মিস করে। এটা হচ্ছে ফিফি রাতের কুল অ্যান্ড কাম। ফিফির খাবার দাবার কিন্তু ফুকেট অথবা ক্রাবি থেকে কিছুটা বেটার, কারণ এখানে 3-star থেকে 5-star সব রিসোর্টগুলোতেই আপনার কন্টিনেন্টাল ব্রেকফাস্ট দিবে, যে ব্রেকফাস্ট যথেষ্ট টেস্টি। ফিফির বেস্ট পার্ট হচ্ছে এই যে সমুদ্রের পাড়ে বসে ব্রেকফাস্ট করা, আর ডনচুকিটেরও এটা বেস্ট পার্ট। ডনচুকিট কিন্তু অ্যাকচুয়ালি রিসোর্ট অতটা সুন্দর না, আপনি আমাদের মাথার পিছনে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের উপরেই হচ্ছে আমাদের সুইমিং পুলটা। এখানে কাছাকাছি আইল্যান্ডগুলো দেখার জন্য আমরা বোট ট্রিপ নিয়েছিলাম। এটা ছিল একটা লং টেল বোট, যেগুলো আমরা অলরেডি ক্রাবিতে ঘুরতে যাওয়ার সময় দেখেছিলাম। তবে ফিফি একটু বেশি কমার্শিয়াল হওয়ার কারণে ওরা বোটে অনেক বেশি গেস্ট নেয়, যেটা ক্রাবিতে করে না। তো আমি সাজেস্ট করবো আপনারা যখন এই প্যাকেজগুলো নেবেন, হাফ ডে বা ফুল ডে প্যাকেজগুলো, আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন কতজন লোক ওরা নেবে এবং কস্ট কত রাখবে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপ মাঙ্কি বিচ আইল্যান্ড। দেখতে পাচ্ছেন জনাব হোস্ট আমাদের জন্যই অপেক্ষা করছেন। এরকম অনেক হোস্ট আছে এইখানে। চা
না আমাদের অপেক্ষা অনেক খুশি আছেন তাদেরকে বেশি বিরক্ত করা ঠিক হবে না, তারা খেপে আসছেন, খেপে যে এখন অ্যাটাকিং মুডে আছে, মোটামুটি দুইজনকে অ্যাটাক করে ফেলছেন। এই জন্য হয়তো ভালো লেগেছে। এরপর আমরা নেক্সট পয়েন্টের দিকে আগাই। নেক্সট পয়েন্ট হলো মায়াবে আইল্যান্ড, কিন্তু প্রবলেম হলো মায়াবে আইল্যান্ড এখন ক্লোজ হয়ে গেছে, তাই কেউ আইল্যান্ড নামতে পারে না। কিন্তু আমরা কাছাকাছি যেয়ে স্নোরকেলিং করি এবং সুইমিং করি। চলুন আউট করা যাক টোটাল কস্টিং ব্যাপারটা। যেহেতু আমরা বাজেটও দিয়েছিলাম, তো আমরা কস্ট যতটা মিনিমাম রাখা যায় অত চেষ্টা করেছি। আমাদের ফিফিতে যাওয়ার জন্য যে ক্রুজ শিপ আমরা টিকিট নিয়েছিলাম, সেটা আমাদের পড়েছিল 350 বাদ করে। এটা একটা এজেন্সির মাধ্যমে প্যাকেজ ডিলে নিয়েছিলাম। আপনারা যদি আপ অ্যান্ড ডাউন নেন তাহলে আপনাদেরও 350-700 বাদ পড়বে। এর মধ্যে পিক আপ অ্যান্ড ড্রপ ইনক্লুডেড থাকবে। তবে আপনি যদি জেটি থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার 350 বাদই পড়বে, তবে কোনো পিক আপ অ্যান্ড ড্রপ পাবেন না, যেটার জন্য আপনাকে এক্সট্রা 200 বাদ অ্যাড করতে হবে পিক আপ অথবা ড্রপ, যেটা আপনি নিতে চান। ডনচকিট রিসর্টে আমাদের খরচ পড়েছিল পার ডে 2800 টাকা, এটা ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমরা আগুদা থেকে বুকিং দিয়েছিলাম, তাই কিছু ক্রেডিট কার্ড ডিসকাউন্ট ছিল, আফটার ডিসকাউন্টই 2800 টাকা পড়েছে। ফিফিতে আমরা যে হাফ ডে ট্যুর নিয়েছিলাম সেটার কস্ট পড়েছে 550 বাদ করে পার পার্সন। তবে আপনি চাইলে আরেকটু ভালো বোট নিতে পারেন, ওখানেও কিছু ইয়ট আছে, ইয়টে এই ট্যুরগুলো অ্যারেঞ্জ করে থাকে, আপনি সেটাও নিতে পারেন, অথবা পুরোপুরি একটা স্পিড বোট ভাড়া নিতে পারেন, আপনাদের বাজেটের মধ্যে যেটা ভালো হয়। তবে অবশ্যই আগে থেকে কথা বলে কনফার্ম হয়ে নেবেন ওরা বোটে কতজন লোক নেবে, এবং সেই বোটটাতে আপনার সব সিকিউরিটি সিস্টেম আছে কি না। 7 ভাইকিং কেভটাও এখন আমাদের টাইমে ক্লোজ ছিল, তাই ভাইকিং কেভেও নামা যায়নি। কিন্তু ভাইকিং কেভের কাছেও একই স্নোরকেলিংয়ের জন্য পয়েন্ট আছে। ফিফি ট্যুরের ডিটেলস ভিডিওটি আজকে আমাদের এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্নটি আপনি করতে পারেন। আর যদি আমাদের ভিডিওটি তারপর ভালো লেগে থাকে, আপনার ফ্রেন্ডদের সাথে এটি শেয়ার করুন।